সারা ভারত গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন এবার তৃণমূল প্রবাহিত রাজ্য সরকার কর্মচারী ফেডারেশনের সঙ্গে যুক্ত হল। রবিবার শামুকতলা গ্রাম পঞ্চায়েত অফিসের হলঘরে একটি সভার মধ্য দিয়ে সারা ভারত গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক কমিটির 165 জন সদস্য রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যপদ গ্রহণ করেন। এখন থেকে ফেডারেশনের ছত্রছায়ায় সারা ভারত গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন তাদের আন্দোলন চালিয়ে যাবে। এদিনে সভায় উপস্থিত ছিলেন সারা ভারত গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের জেলা সভাপতি সুধাংশু দেবরায়, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা নেতা ভবতোষ দাস সহ অন্যান্য নেতৃবর্গ। আপনাদের সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন আলিপুরদুয়ার জেলার এবং আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক সংগঠনের যৌথ উদ্যোগে আমরা সবাই ফেডারেশনের, রাজ্য সরকারি ফেডারেশনের অংশগ্রহণ করতেছি। তার ফর্ম ফিল আপ করতে কখন থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে 12:30 থেকে। কে কে আছে এখানে? এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের আমি জেলা প্রেসিডেন্ট সুধাংশু দেবরায়, রাজ্য কমিটির সদস্য সঞ্জীব সাহা, জেলা কমিটির সহ সভাপতি নারায়ণ বর্মন, রাজ্য কমিটির সদস্য সুব্রত রায়, আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের আছে আমাদের দীপশিতা চাকি, আছে আমাদের মধ্যে বিপুল রায়, শঙ্কর সরকার। এবং আমাদের মধ্যে আবার উপস্থিত হবেন আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের নিউজ পুজুর মহাশয় এবং শামুকতলা গ্রাম পঞ্চায়েতের গাবি আল হাসান। আপনার নাম? আমার নাম সুধাংশু দেবরায়। আপনি কোন দায়িত্বে আছেন? আমি আলিপুরদুয়ার জেলা সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের জেলা প্রেসিডেন্ট।